জল শুকিয়ে সমতলে নিশ্চিহ্ন হওয়া টাঙ্গন আবার পেয়েছে জলের ছোঁয়া। সম্প্রতি নদীটির প্রায় 4 কিলোমিটার পুনঃখননের ফলে বদলে গেছে শুষ্ক নদীর রুগ্নচিত্র। পঞ্চকোরের ঐতিহ্যবাহী নদীটির বুকে চৈত্র মাসেও দেখা যাচ্ছে জল, নদীর জীববৈচিত্র্যে ফিরে এসেছে প্রাণ। পঞ্চগড় সদর উপজেলার গাড়িনাবাড়ি ও মাগুরা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদীতে 3 দশক আগেও ছিল দুকুল ভরা জল, কিন্তু 30 বছরের নানা কারণে নদীটি সমতলের সাথে একরকম মিশে গেছে। নদী শুকিয়ে যাওয়ায় হুমকির মুখে পড়ে জীববৈচিত্র্য। নদীর সেচ নির্ভর কৃষি পড়েছিল হুমকির মুখে। তবে মৃতপ্রায় নদীটি সম্প্রতি পুনঃখননের জন্য আবারও প্রাণ ফিরে পেয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে ভূ উপরিস্থ সেচ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে টাঙ্গন নদী পুনঃখননের উদ্যোগ নেয়। রজলি সেতু থেকে শুরু করে মহারানী বাঁধ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পুনঃখনন চলে। প্রচুর পানি ছিল আর কি, আস্তে আস্তে ভাঙে হেনে পানি কমে গেছে, মাছও কমে গেছে। এখন আর নতুন দেখে কারণ গাড়ি ধরে ঘুরে হেনে প্রচুর পানি বইছে আর কি। এর নাম হলো টাঙ্গন নদী। হ্যাঁ, এর আগে 14 বৈশাখ মাসে মনে করে একটা বাস খারা হইলেও মনে করে লোক খাওয়া পাচ্ছে না। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর দুই প্রান্তে 2টি সোলার সেচ পাম্প স্থাপনের মাধ্যমে নদীর তীরবর্তী কয়েক হাজার চাষীকে সেচ সুবিধা দেওয়ার কাজও এগিয়ে চলেছে। আমাদের এখানে একটা ক্রস ড্যাম থাকবে, একটা মানুষ পারাপারের জন্য আমাদের একটা ব্রিজও থাকবে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কিছু ব্রিজ করে দিব যেন মানুষ সহজে এপারের ফসল ওপারে নিয়ে যেতে পারে, ওপারের ফসল এপারে নিয়ে যেতে পারে। এছাড়াও এটা আমাদের যেন একটা মৎস্য অভয় আশ্রম থাকে। নদীতে ক্রস ড্যাম ও ওভারব্রিজ নির্মাণ সহ নদীটিকে ঘিরে ইকো পার্ক করার পরিকল্পনাও আছে। এতে প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।